বলছে। আমরা দেখছি সিসি ক্যামেরায় এখনো দেখা যাচ্ছে যে রাতে একজন এসে লাগাচ্ছে। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। সুন্দরবন গ্রিন নিউজের পর্দায় গতদিন থেকে আমরা নামখানা ব্রিজের তলায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্প্রচার করে এসেছি, আবারও আজ সকালে ঠিক সেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। এবং দেখতেই পাচ্ছেন দিনের বেলার সেই চিত্র, প্রচুর পরিমাণে সামগ্রী যেটা এখানে অস্থায়ীভাবে এবং সম্পূর্ণ বেআইনিভাবে কিন্তু এই জায়গাগুলোতে হচ্ছে, এক জায়গাতে কাঁড়ি করে রাখা ছিল প্রচুর পরিমাণে পাকাটি থেকে শুরু করে একদিকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার টাইলস অর্থাৎ পাথর, সেগুলো পুরো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে একটা কথা বারবার বলছি, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেলে আগুনের লেলিহান শিখা যেভাবে ঊর্ধ্বমুখী ছিল, তাতে করে কিন্তু হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের একটা প্রবল ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। এই মুহূর্তে আমরা কিন্তু এখানে এই ব্রিজের তলায় অগ্নিকাণ্ডে ক্ষতি হয়ে যাওয়া আরও একজন ব্যবসায়ী মুকুল জানা, তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি, তার প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার সামগ্রী ক্ষতি হয়েছে। এবং তিনি সরাসরি জানিয়ে দিলেন, কোনো রকম ব্যবসায়ী সমিতি কিংবা প্রশাসনের পারমিশন ছাড়াই ব্রিজের তলায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও কিভাবে এত টাকার সামগ্রী তিনি একেবারে বেআইনিভাবে কাঁড়ি করে রাখলেন। এবং তিনি দাবি করছেন তাঁরই প্রতিষ্ঠিত দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে ইচ্ছেকৃত কোনো রকম হিংসের কারণেই কিন্তু কেউ ইচ্ছেকৃত আগুন লাগিয়ে দিয়েছে। কারণ গতদিন রাত্রে প্রায় 9:30 নাগাদ তিনি তার দোকান বন্ধ করে বাড়িতে গেছেন এবং 10:10 দিকে তার কাছে ফোন যায় যে এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং তাতে তার সামগ্রীও পুড়ে ছাই হয়ে গেছে। তাই মুকুলবাবু তিনি দাবি করছেন তার দোকানের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইচ্ছেবশত কেউ আগুন লাগিয়ে দিচ্ছে, যদিও বা এখনও পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করতে পারিনি। আপনার কি মনে হচ্ছে কিভাবে আগুন লাগলো? আগুন যে কোনো এক ব্যক্তি আক্রোশবশত লাগিয়েছে, কারণ ব্যাপারটা কি, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে আমরা 9:30-9:30 মধ্যে বাড়ি চলে যাই, দোকান বন্ধ করি। এবার 10:10-এ ফোন দেয় যে এখানে আগুন লাগছে। ওই আমার পাশে গোডাউনটার পাশে ব্যাপারটা কি, বিশাল পাটুক কাঁদিছিল, পাটুক আর ঝাঁটা বিজি। আমার তো গোটা কয় পাথর রাখা ছিল, হ্যাঁ, অন্য ওখানে তো অন্য কিছু নয়। কিন্তু ঘটনা হচ্ছে ওই রাত্রের আক্রোশবশত কে পাটুঙ্গে আগুনটা লাগিয়ে দিয়েছে, দেওয়ার ফলে এই ঘটনাটা হয়েছে। এই যে আক্রোশবশত বা কেউ ব্যক্তিগত রাগকে জাস্ট প্রতিফল করার জন্য লাগিয়ে দিচ্ছে বলছেন, এই কথাটা এতটা সিওরিটির সঙ্গে কিভাবে বলছেন? আমরা দেখছি সিসি ক্যামেরায় এখনো দেখা যাচ্ছে যে রাত্রে একজন এসে লাগাচ্ছে। এই সিসিটিভি ফুটেজটা কোথা থেকে পেলেন? আপনার দোকানেই লাগানো আছে? হ্যাঁ। থ্যাংক ইউ। ও পাশাপাশি যে বাড়িগুলো আছে, আজকের যে দুর্ঘটনাটা হতো তাও হওয়ারই তো পাশাপাশি যে বাড়িগুলো ছিল এইগুলো দুর্ভাগ্যে বেঁচে গেছেই সৌভাগ্য। আগামীকাল আমরা চাই যে এই ব্রিজের নিচে কোনো দোকানদানি কিছুই যেন না থাকে। আমরা সবাই চাই যে সবাই আমরা এখানে ব্রিজ হয়েছে মানে সবাই আমরা চাই ভালোর জন্য, কিন্তু সেই ভালোটা না হয়ে যদি এরকম দুর্ঘটনা হয় ওটা কী হবে আপনারা বলুন। আজকের আমরা চাই সব ব্রিজের নিচ একদম খালি, একটা প্রশাসনের আগলি, এগুলো কি হচ্ছে? আমার নাম শেফালি মাইতি, বাড়ি নামখানা। নামখানা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রথম থেকেই যেভাবে আমরা বলে আসছি যে ব্রিজের ক্ষতির একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে, সেই সঙ্গে আপনাদেরকে একটুখানি সুন্দরবন গ্রিন নিউজের পর্দায় তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু এই অগ্নিকাণ্ডের জেরে এই ব্রিজের একাংশই কিন্তু ঢালাইয়ের জায়গাগুলো ড্যামেজ হয়ে খসে পড়েছে, কোনো কোনো জায়গাতে কিন্তু ঢালাইয়ের ভেতরে যে লোহার রড, সেই রডটাও বেরিয়ে পড়েছে। তাই স্বাভাবিকভাবেই আগামী দিনে এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের প্রবল ক্ষতির একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। তাই আবারও বলবো, এইভাবে একটা জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়া ওভারব্রিজের তলায় অস্থায়ী দোকানদারদেরকে বসতে দেওয়া কিভাবে বসলো, আদৌ ব্যবসায়ী সমিতির কোনো রকম পারমিশন ছিল কি না, প্রশাসন এই জায়গাটাতে কতটা জানেন বিষয়টা, তাদের কতটা নজরদারিতে রয়েছে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমরা। গতদিন নামখানা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং প্রায় 3টি ব্যবসায়ী তাদের প্রচুর পরিমাণে সামগ্রী নষ্ট হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, গতকাল রাত্রে আমাদের নামখানার যে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আছে তার নিচে যে একটা পার্টের কিছু স্টক ছিল,
পাটকাঠির, তো সেখানে একটা আগুন লেগে যায়। কারণটা এখন অবধি আমাদের কাছে পুরোপুরি জানা যায়নি কীভাবে আগুনটা লেগেছিল, বাট আগুনটা লাগার সাথে সাথেই খুব ভয়াবহভাবে আগুনটা ছড়াতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পুলিশ যায় এবং সাথে সাথেই ফায়ার ব্রিগেডকে কল করা হয়, এবং ফায়ার ব্রিগেড যে মুহূর্তে আসে তার আগে লোকালিও আমরা পাম্প চালিয়ে সেখানে আগুন নেমানোর চেষ্টা শুরু হয়। পরবর্তীকালে ফায়ার ব্রিগেডও খুব তাড়াতাড়ির মধ্যে সেখানে পৌঁছে যায়, তারা এসে আগুন নেমানোর কাজ শুরু করে এবং আগুনটা এতটাই ব্যাপকভাবে ছড়িয়েছিল যে আরও একটা ফায়ার ব্রিগেডের ইঞ্জিন ডায়মন্ড হারবার থেকে ডাকা হয়। দুটো ইঞ্জিন একসাথে অপারেট করে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার প্রয়াসে আগুনটা আলটিমেটলি নেমানো যায়। যেটা ভালো জিনিস যে ওখানে যেহেতু কোনো হ্যাবিটেট থাকেনি, পাশাপাশি কোনো লোকাল বাড়ি থাকেনি, তাই মানুষের কোনোরকম কোনো ক্ষতি হয়নি। 2-3, 3-4 যে দোকান তারা সেগুলো আগুনে পুড়ে গিয়েছে। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তে। কি নাম আপনার? পল্লবকান্তি মণ্ডল। বাজার ব্যবসা সমিতি? নামখানা বাজার ব্যবসা সমিতি সম্পাদক। গতদিন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের তলাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, তো এই বিষয়ে কি বলবেন আপনি? না, এটা আমরা প্রায় 1 বছর হলো আমরা নতুন নির্বাচিত হয়ে এসেছি। আমরা এই বিষয়টাকে নিয়ে, ব্রিজের তলদেশ নিয়ে আমরা খুবই বিভ্রান্ত। কারণ আমরা একই হাতানিয়া দোয়ানিয়া নদীর দুটো পাড়, একটি নারায়ণপুর এবং একটি নামখানা। নারায়ণপুরে কিন্তু ব্রিজের তলদেশে কোনোরকম কোনো দোকান এখনও পর্যন্ত বসেনি, এবং আমরা প্রিভিয়াস কিছু ঘটনা বলি, আমাদের প্রায় নির্বাচন 10 বছর হয়নি। সেই 10 সালের নির্বাচনের পরে আর নির্বাচন হয়নি। আমরা 2020 এসে নির্বাচন হয়ে যাওয়ার পরে এইগুলো নিয়ে আমরা প্রশাসনিকভাবে বলেছি যে এই তলদেশে বেশ কিছু কিছু ব্যবসায়ীরা যেটা বসে আছে, এগুলো যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। এই ব্যাপার নিয়ে প্রশাসনিকভাবেও আমাদের কাছে সেই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেই। কারণ আমাদের এনএইজের একটা টাকা যেটা মার্কেট কমপ্লেক্সের জন্য দিয়েছিল, তার উপযুক্ত জায়গা আমরা এখনও পর্যন্ত দেখাতে পারিনি, যার জন্য আমাদের এই সব ফুটপাতে যেসব ব্যবসায়ীরা আছেন তাদেরকে নিয়ে যে একটা মার্কেট কমপ্লেক্স হবো সেই বাতাবরণ এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি। এরা নিজেরা নিজেদের দিকে তারা বসে আছে, এবং এই ধরনের ঘটনা যে হয়েছে এটা আমাদের কাছে সত্যি খুব বাজে ব্যাপার। কারণ বিশেষ করে যে জায়গাটি আজকের পোড়া হয়েছে সেই জায়গাটা তো দাহ্য বাজার তো সম্পূর্ণভাবে ভর্তি ছিল। এবং সবথেকে বড় কথা, আমরা বাজার ব্যবসা সমিতি, আমাদের প্রশাসনিক ক্ষমতাটা কতটুকু, আর আমাদের বিশেষ করে লোকাল প্রশাসন আছে, তারা এই ব্যাপারেও যেমন আমাদের কাছে সেই ধরনের সুনির্দিষ্ট কোনো ঘোষণাও করেনি যে এইভাবে বসতে পারেন না, তাহলে হয়তো আমরা নিশ্চয়ই এইসব ব্যবসায়ীদের নিয়ে ভাবনা চিন্তা করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেইভাবে প্রশাসনিক যেমন চাপ নেই, আর আমাদের তরফ থেকেও করে খাচ্ছে বিষয়টা জাস্ট এই পর্যন্ত, এই সিরিয়াসনেসের ব্যাপারগুলো কিছু ঘাটতি থেকে গেছে। যাই হোক, এই ঘটনাটা আমরা কামনা করি না, এবং এইটা নিয়ে আগামী দিনে প্রশাসনিকভাবে ভাবা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে বাজার সম্পাদক হিসেবে বলছি যে ব্রিজের তলদেশে এইভাবে বসাটা আগামী দিনে খুবই আতঙ্কজনক, যেটা আমরা সমর্থন করি না। কি বলবেন বলুন? একেবারে আপনাদের নামখানা বাজার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে, প্রথমেই আপনার পাকাটি যে গোডাউনটা ছিল তাতে প্রথমে আগুন লাগে, কি বলবেন এই বিষয়টা? ও আগুন লাগা মানে আগুন তো লাগিয়ে দিয়েছে তো কালকে রাত্রে, তো বলি শুনুন, আজকে ভিডিও ফুটেজ চেক করে দেখা গেল যে লোকগুলার পিছনটা চেনা যাচ্ছে কিন্তু সামনেটা বোঝা যাচ্ছে না। জ্যাকেট পরা আছে 3 জন লোক, 1 জন সেলাই কাটিং মারতেছে আর 2 জন পাশে গার্ড দেওয়ার আছে। তাই এগুলাকে কি আপনি ষড়যন্ত্র বলবেন নাকি কে ইচ্ছা করে তাহলে তো ষড়যন্ত্র করে লাগাইছে? এটা কোথায় ফুটেজটা পেলেন? কোথায়? ওই আমাদের দোকানের পাশে, ওই যে যেখানে পাটকাড়িটা আগুন লাগছে তার পাশে স্টাইল দোকান আছে ওদের আছে। আচ্ছা, ওখানে ফুটেজে? হুম হুম, ফুটেজে ধরা পড়ছে। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এখন কি ব্যবস্থা নেব, এখন আমরা ওই প্রশাসন কি ব্যবস্থা নেয় তারপরে নির্ভর। কত টাকার সামগ্রী নষ্ট হয়েছে আপনার? এখন বলা যায় এখন ব্যাপারটা বলুন তো, কম করে 1.5 লাখ টাকা। আপনার শুধু ওই পাট মানে? হ্যাঁ, আমাদের শুধু পাটকাঠিটা নষ্ট হয়েছে, নাহলে পাশে একজনের ঝাঁটা, ওই মানে ঝাঁটা যে তৈরি হয় ওগুলা ছিল, আর একজনের স্টাইল দোকান ছিল, তারও প্রচুর ক্ষতি হয়েছে। এখন তাদের কথা বলতে পারবো না কত কি ক্ষতি হয়েছে। চঞ্চলবাবু, আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তবুও ব্রিজের তলায় এইভাবে অস্থায়ীভাবে সামগ্রী কাঁড়ি করে রেখেছিলেন কেন? ব্রিজের নিচে বলি শুনুন, নামখানা বাজার পুরোটাই তো ব্রিজের নিচে, প্রত্যেকে মাল রাখছে, তাহলে আমি একা অপরাধ কীটা করলাম বলুন? সকলে তো মাল রাখছে। ষড়যন্ত্র, ওই তো ভিডিও ফুটেজে যে 3 জনকে দেখা যাচ্ছে, হতে চিনতে পারা যায়নি, তাহলে সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে সেলাই কাটি মাতিছে কানিটা, তাহলে এটা ষড়যন্ত্র না? তাহলে আর কি বলবো বলুন।
ওইজন্য বলতেছি যে আমরা 100 ভাগ নিশ্চিত যে লোক লাগাবে আগামী দিনে না আর বিজে তোলা থাকি এত ক্ষতির পর না না আর থাকব না আমাদের নিজস্ব দিকে তাকাবো একজন স্থানীয় মানুষ হিসেবে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্রিজের তলায় এবং সর্বোপরি অস্থায়ীভাবে এতগুলো দোকান বসে যাওয়া কি বলবেন কি চাইছেন আগামী দিনে আপনারা চাইছেন মানে আমরা চাইছি যে যেখানে একটা ভালোভাবে মার্কেট হোক আমরা চাই কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের সরকার থেকে টাকা দেওয়া হয়েছিল কিন্তু আমাদের কোনো মার্কেটই হয়নি এবং আমরা সবাই এই পেট নিজের সংসার প্রতিপালনের জন্য মা বাবাকে সকলকে নিয়ে বাঁচাবার জন্য এই আমরা ব্রিজের তলায় এসে দোকানদারি করছিলাম তার বদলে আমাদের এইখানে একটা হার্ডওয়্যারের দোকান ছিল আর একটা পাখাটির কাড়ি ছিল এই কালকে রাত্রেই আগুন লেগে মোটামুটি এই পরিস্থিতি এখন আমরা অনেক শুনছি তুলে দেবে করে দেবে করে দেবে এখন আমাদের যা পরিস্থিতি আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের বীজ হওয়ার আগে আমরা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদেরকে তুলে দিয়েছি দিয়ে আংশিক টাকা দিয়ে আর দেয়নি বলছে আমাদের তোমাদের মার্কেট করে দেবো সুপার মল করে দেবো তোমাদের আর কোনো চিন্তা নেই এই বলে 7-8 বছর চলে গেল সুপার মলও হয়নি আর মার্কেটও হয়নি আমরা এখন হন্য হয়ে ঘুরছি এক গুমটিলে 14-15 বার লাড়ছি এখানে আজ ওখানে কাল সেখানে এরকম করে আমাদের জীবন জীবিকা নির্বাহ হচ্ছে নামখানা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের তলায় এই যে আপনারা নিজেদের ব্যবসাকে আগামী দিনে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জাস্ট ব্রিজের তলায় গুমটি পাচ্ছেন এর জন্য পারমিশন কোথা থেকে পাচ্ছেন না না আমাদের কেউ পারমিশন দেয়নি কোনো কোনো পার্টি বলো কেউ বলো পারমিশন দেয়নি বলছে করে খাচ্ছে খাক আমরা কি করব এই কি নাম আপনার আমার নাম নারায়ণচন্দ্র মাইতি আপনার কি দোকান রয়েছে ব্রিজের আমার প্রথমে ছিল খাবারের দোকান ওই খেয়াঘাটের কাছে এখন একটাই চপ ভাজি চপ ভেজে এ করি কি নাম আপনার এবং এই ব্যবসায় সমিতির কোন পদে রয়েছেন আমার নাম মনোরঞ্জন বেরা আমি নামখানা বাজার ব্যবসা উন্নয়ন সমিতির সম্পাদক পদে আছি গতদিন আপনাদের এই বাজার ব্যবসায় উন্নয়ন সমিতির একটা প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামের একেবারে শেষের পর্যায়ে এত বড় একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ভিজের তলায় কি বলবেন আমরা তো এটা আশা করিনি তাহলে আমরা প্রোগ্রামটা ঠিক শেষের পথে আমরা বুঝতে পারলাম যে ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা মাইকে ঠিক শেষ পর্বেই প্রচার করে দিলাম যে এরকম একটা অগ্নিকাণ্ড ঘটেছে সঙ্গে সঙ্গে থানার স্টাফ গাড়ি নিয়ে গেল এরকম একটা অবস্থা অপ্রাসঙ্গিক আমার মনে হচ্ছে ওইখানে এমন একটা জায়গায় ওরা এই জিনিসপত্রগুলো রেখেছে দাহ্য পদার্থগুলো সেই দাহ্য পদার্থগুলো ওখানে ভেতরে মদ এবং বিভিন্ন গাঁজা এইসব খাটায় তার থেকে মনে হয় কিছু একটা অঘটন ঘটতে পারে আমরা এটা পরিষ্কার করে বলতে পারছি না আনুমানিক কথাটা বললাম সঠিকভাবে আমি এটা বলছি না আনুমানিক করে বলছি এরকম হওয়া কখনোই ঠিক নয় কিন্তু কীভাবে হয়ে গেছে আমরাও এখন অনুমান করতে পারছি না 117 নম্বর জাতীয় সড়ক এবং হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর এই ব্রিজ ব্রিজের তলায় অস্থায়ীভাবে এতগুলো ব্যবসায়ী বসেছে কতটা ন্যায্য বলে মনে হচ্ছে বিষয়টা আপনার না এটা আদৌ ন্যায্য নয় আমরা লোকাল ব্যবসায়ী হিসাবে আমরা ওখানে ব্যবসা করছি প্রশাসনিকভাবে চাপ থাকলে কখনোই আমরা এখানে করতে পারবো না তাহলে আপনি কি বলছেন প্রশাসন চাপ দিচ্ছে না কোনোভাবে মদত দিচ্ছে উল্টে না প্রশাসন চাপ আমাদের অনেক সময় দিয়েছে স্থায়ীভাবে ব্যবসা করতে না স্থায়ীভাবে কোনো কিছু ঝুবড়ি টুবড়ি করে না এমনি আপনারা ব্যবসা করুন খোলামেলা অবস্থায় আবার তুলে নিয়ে চলে যান এরকম কথাও বলছে কিন্তু কেউ তো শুনছে না এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে আছি আগামী দিনে কি চাইছেন এত বড় দুর্ঘটনা ঘটে গেল এটা আমাদের একটা জাতীয় সম্পদ আমি কেন সবাই বলবে এই জাতীয় সম্পদটা রক্ষা করার দায়িত্ব আমাদেরও এইরূপ দুর্ঘটনা একেবারে আমরা আশা করিনি এর জন্য সরকারি যা ব্যবস্থা নেবে যদি উঠে যেতে হয় তো উঠে যেতেই হবে কিছু করার নেই তাতে আমরা সম্মতি প্রকাশ করছি সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন যোগাযোগ 9432825226
সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করবে তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান পুল। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান পুল, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজলিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679799228 এবং 9932523081।